এবারে রংপুরের সার্বিক পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুর রহমান। ডিফেন্স ডিফেন্স শিক্ষার্থীদের আন্দোলনে রংপুরে আজকের পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। রূপানুর, আজ কিন্তু অসহযোগ শিক্ষার্থীদের যে বৈষম্য বিরোধী আন্দোলন, সেই আন্দোলনের আজকে অসহযোগের প্রথম সকাল বলা চলে এই রংপুরের। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রংপুর মহানগরীর জাহাজ কোম্পানি মোড়ে। আমি আপনাকে যদি একটু তথ্য জানিয়ে রাখি যে গেল রাত্রে রংপুরের যে প্রধান প্রধান বাজারগুলো রয়েছে এবং বিভিন্ন যে দোকানপাট মালিকের একাধিক যে সমিতিগুলো রয়েছে, তারা কিন্তু মিটিং করে সিদ্ধান্ত নিয়েছে যে তারা এই অসহযোগের আন্দোলনের মধ্যে তাদের দোকানপাট এবং বাজার খুলবে না। মূলত বিশেষ করে যে অসহযোগ ডাকা যে বৈষম্য বিরোধী সমন্বয়করা যে 15 দফার নির্দেশনা দিয়েছে যে এই অসহযোগে কি কি খুলবে, কি কি খুলবে না, কি কি করা যাবে, কি কি করা যাবে না। আমি সকাল থেকে দেখছি যে রংপুরে কোনো দোকানপাট এখন পর্যন্ত সেভাবে খুলেনি। এখন রাস্তাঘাটে যে যান চলাচল গুলো দেখা যাচ্ছে, এগুলো সবই ছোট ছোট যানবাহন গুলো, যেটা অতি প্রয়োজনে মানুষকে বের হতে হচ্ছে, তারাই শুধু রাস্তায় আছে। আর শিক্ষার্থীদের অবস্থানের কথা যদি বলতে হয়, শিক্ষার্থীরা কিন্তু আমরা যতটুকু জেনেছি যে তারা 11টার পর তাদের বিভিন্ন পয়েন্টে তারা অবস্থান নেবেন। সেই সঙ্গে আরেকটি তথ্য দিয়ে রাখি, গেল যে সংঘর্ষের ঘটনাগুলো, এগুলো নিয়ে যে রংপুরে আবু সাঈদ সহ যে অপর যে 5 ব্যক্তি নিহত হয়েছেন তাদের ব্যাপারে যে তদন্ত কমিশন আজকে আসার কথা রয়েছে, তারা বেলা 3টার দিকে বিভিন্ন স্পট তারা পরিদর্শন করবেন এবং আগামীকাল তারা গণশুনানিতে অংশগ্রহণ করবেন। সে লক্ষ্যে কিন্তু মাইক দিয়ে প্রচারণাও চালানো হয়েছে গতকাল আমরা দেখেছি রংপুরে। রূপানুর, রংপুরের এই অসহযোগ আন্দোলনের প্রথম দিনের এই ছিল সর্বশেষ এখন পর্যন্ত।